গুড মর্নিং, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ 4th নভেম্বর, তো আজ শুভ দীপাবলি শুভেচ্ছা আমার সকল বন্ধুকে। তা আজকে কালী পুজো, অনেকের বাড়িতে নিশ্চয়ই কালী পুজো হয় আজকের দিনে, আর পাড়ায় পাড়ায় তো চারিদিকে তো কালী পুজো আছেই, হচ্ছেই। তো আমার সিংহাসনও মা আছে, কিন্তু আমি সেরকমভাবে কিছু করি না, যা তবু মাকে সুন্দর করে সাজিয়ে ফুল মিষ্টি দিয়ে আমি যতটুকু পারি আমার মতো করে চেষ্টা করি পুজো দেওয়ার। প্রতি বছরই দিই যে তোমার সিংহাসনে মা আছে, তার জন্য আমি সকাল সকাল উঠে স্নান টান করে রেডি, একদম বসবো পুজোয়, এখানে বসিনি। তার আগে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিচ্ছি। আর কালী পুজো মানেই তো খুব আনন্দ, বাজি ফাটানো, নানারকম আমার ছেলে মেয়ের জন্য অল্প কিছু বাজি আনা হয়েছে, যে ওরা ওরা তো সেরকম শব্দবাজি, সেরকম শব্দবাজি তো ফাটানো উচিতই না, উচিতই নয়, আর নর্মাল যেটুকু পারে সেগুলোই আনা হয়েছে ওদের জন্য। আর আর হচ্ছে গিয়ে আরেকটা জিনিস, যেটা হচ্ছে গিয়ে কালী পুজো মানে সবচেয়ে আনন্দ মানে ভাইফোঁটা এসে গেছে, আর একদিন বাদই মানে 6th নভেম্বর শনিবার দিনকে ভাইফোঁটা। ভাইফোঁটাটা মানে সকল ভাই বোনদের কাছে খুবই আনন্দের জিনিস, মানে সে যে মানে যে যে দেয় সেই তো বোঝেই। যাই হোক, আমিও তো দেই প্রতি বছর। এবার আরেকটা বিষয় হচ্ছে কি, সেটা হচ্ছে আমার ছেলের কদিন আগে দেখলে 5th ইয়ার্স পূর্ণ হলো, মানে 5 ইয়ার্স পূর্ণ হলো। তো ও এবার প্রথম দিদির কাছে ভাইফোঁটা নেবে, কেন বাচ্চাদের তো 5 ইয়ার্স না হলে ভাইফোঁটা দেওয়া যায় না। তো এবার ও খুব আনন্দিত যে কবে, আমাকে খালি বলছে যে কবে ভাইফোঁটা আসবে, কবে ভাইফোঁটা আসবে, এই জন্য খুব আনন্দিত, মানে একটা অন্যরকম জিনিস, খুব আনন্দ পাচ্ছে। আর একটা বিষয় হলো আমরা ভাইফোঁটার দিন প্রতি বছর খুব আনন্দ করি, মানে ভাইফোঁটার গল্প বলতে গেলে তারপর একটা কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে কি মানে হচ্ছে কি, যেটা না বললে তোমরা বুঝবে না, আমরা আমার মারা 3 বোন 2 ভাই। তো আমার মার বা মানে আমার বাপের বাড়ি হচ্ছে গিয়ে বাটানগর, ওখানে আমার মা, আমার মেজো মাসি আর আমার মা বাড়ি মামারা থাকে, আর বড় মাসি থাকে হচ্ছে কি আমার কাছাকাছি বিরাটিতে। তো আমার মা মাসিরা আর মামাদের ছেলে মেয়ে মিলে আমরা আবার 4 বোন 1 ভাই, মানে আমাদের একটা ভাই মানে আমার দাদা আর কি, আমার থেকে বড়, মানে আমাদের একটাই দাদা, আমরা ওকেই সবাই ফোঁটা দিই। তো আমরা খুব একসঙ্গে এক জায়গায় হই, খুব মজা করি, খুব আনন্দ করি। তো কালকে আমার মা বাবা মা মেজো মাসি সব আসছে। ও আর তার মধ্যে আরেকটা কথা যেটা বলতেই হয়, সেটা হচ্ছে গিয়ে আজ থেকে প্রায় 2 মাস আগে 4th সেপ্টেম্বর আমার মেজো মেসো যিনি, উনি মারা গেছেন, মানে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছেন। তো আজ থাকলে হয়তো উনিও আসতো, মানে খুব ভালোবাসতো মেসো, আমাদের সঙ্গে আনন্দ করতো ঘুরতে, যেখানে আমরা একসঙ্গে ঘুরতে যাই যে কোনো কিছুতে মানে আনন্দ করতে খুব ভালোবাসতো। আজ হয়তো উনিও আসতো, কিন্তু আর আসবে না, তাই একটা খারাপ লাগে আর কি। সব আনন্দের মাঝখানে মনে পড়বে, কেন মেসো সব জায়গায় তো আমাদের সঙ্গে উপস্থিত থাকতো, তো খুব আনন্দ করতে ভালোবাসতো, ঘুরতে যেতে ভালোবাসতো, যেখানে আমরা একসঙ্গে হতাম সবসময় মেসোও থাকতো। তো মেসো যেহেতু আসতে পারবে না আর কোনো দিনও, তো একটা দুঃখের ব্যাপার ওখানে। তো আর কি বলবো, মানে দুঃখ তো লাগে, যাই হোক তবু তো দুঃখের মাঝখানেও আনন্দটাকে খুঁজে বার করতে হবে আমাদেরকে। তো আমরা সবাই মিলে ওইখানে ফোঁটা দিতে যাবো। আরেকটা কথা হচ্ছে কি, সেটা হচ্ছে কি আমি আমার দাদার শালাকেও ফোঁটা দিই ওখানে, যেহেতু একসঙ্গে ফোঁটা দিই, আমার বৌদি দাদা আর কি আসে, তো ওখানে ওকে আমিও একসঙ্গে ফোঁটা দিই। তো আমাদের একসঙ্গে মিলে মিশে সব সবাই একসঙ্গে খুবই আনন্দ হয়, মানে আমার আসলে তো সবার সঙ্গে পরিচয় করাবই, আমার মা বাবা মাসি আসছি বললাম কালকে, আমার ছোটো মামারাও আসছে, আমার মামার মেয়ে আসছে, আমার মাসির মেয়েও আসবে, সবার আসার কথা, সবার সঙ্গে তোমাদের পরিচয় তো অবশ্যই করাবো ওখানে গিয়ে। আর ছোটো ছোটো ভিডিও কিছু কিছু ভিডিও তো করার চেষ্টা করবই আমি, ততটা পারবো, দেখা যাক কতটা পারা যায়। তো এই মিলিয়ে আনন্দ। আর এখন হচ্ছে পুজোর পালা, আমার পুজো করতে হবে। তো তোমাদেরকে আজকে আমার সিংহাসনে দেখাবো সুন্দর করে সাজিয়ে, আর পুজো যে করছি সেটাও দেখাবো অবশ্যই। তো তোমরা আমার ভিডিওটা কিন্তু দেখতে থাকো।
দেখো তোমরা আমার সিংহাসনে আমার মাকে দেখতে পাচ্ছ, আমার মা বসে আছে, কিন্তু মাকে জাস্ট একটু শাড়ি পরানো হয়েছে। সুন্দর একটা শাড়ি, ঘাগড়া শাড়ি নয় ঘাগড়া আর কি, পরিয়ে জাস্ট বসিয়েছি। এখনো মায়ের সাজ বাকি আছে, মাকে ফুল মালা দিয়ে সাজাবো, অবশ্যই দেখাবো। আর আমার সিংহাসনে আর কে কে আছে তাদেরকেও দেখাবো অবশ্যই। দেখো তোমাদের পুরো সিংহাসনটা আমি আজকে দেখাচ্ছি, আমার ঘরের সিংহাসনটা। উপরে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর এখানে একটা ছোট্ট মা কালী মূর্তি। আর এই ভিতরে আমার মা সব সিংহাসনে বসে আছে, যারা মহাদেব, বাবা লোকনাথ, মা কালী, দুই মাই আছে, মা লক্ষ্মী, সিদ্ধিদাতা গণেশ, বজরংবলী, এরা আসনের ভিতরে বসে আছে সবাই, দেখতে পাচ্ছ সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমি আজকে সবাইকে, ফুল দিয়ে মালা দিয়ে, আর দুই মাকে তো শাড়ি পরিয়ে দিয়েছি। কেমন লাগছে আমার সিংহাসনটা দেখে সবাই বলো। আমাদের আশেপাশে মানে পাড়ারই মধ্যে আর কি অনেকগুলো কালী ঠাকুর কালী পুজো হয়েছে আর কি, তো আমরা সেগুলো একটু দেখতে বেরিয়েছি। দেখো তোমরা বেশ সুন্দর সুন্দর বেশ কিছু প্রতিমা প্যান্ডেল, তোমাদেরকেও দেখাই। এখনো মাকেও ঠিক মতন ভালোভাবে সাজানো হয়নি, সব সাজানো হচ্ছে আর কি। ঠাকুর দেখে আমরা বাড়ি ফিরে গেছি, তা সবার হঠাৎ করে ইচ্ছা হচ্ছে কিছু স্ন্যাক্স খাওয়ার, তো আমি ভাবলাম যে আজকে তো কালী পুজো, নিরামিষই কিছু খেতে হবে, আমরা সারাদিন নিরামিষই খাই কালী পুজোর দিনকে, তো একটা কাজ করা যেতে পারে পনির করা যেতে পারে। তাই দেখতে পাচ্ছ সামনে পনির পিস করে কেটে রেখে দিয়েছি। আর একটা জিনিস হচ্ছে কি, সেটা হচ্ছে আলু, আলুটাও আমি পিস করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে রেখেছি, কিন্তু এটা ফ্রেঞ্চ ফ্রাই নয়, তো আমি দেখাবো এটা কী করবো অবশ্যই। আর হচ্ছে কি, দেখো কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর একটা ব্যাটারটাকে গুলে রেখেছি, ব্যাটারের মধ্যে কিছুই না, জাস্ট কুরকুরে বেসন, ধনে জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন, মিষ্টি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর যদি যারা ডিম মানে আমিষ খেতে চাও তারা একটু ডিম দিতেই পারো, ডিম দিলেও খুব ভালো লাগে। আমি যেহেতু নিরামিষ আজকে তাই জন্য আমি ডিম দিইনি, ডিম খাবো না আজকে। এই রেসিপিটা খুব তাড়াতাড়িও করা যায় আর কি, ছেলে মেয়ে রাতদার হয়ে করেছে, তা আমারও খেতে ইচ্ছা করছে, বড়রাও খেতে ইচ্ছা করছে, হঠাৎ করে দিয়ে শুরু করে দিলাম, কিন্তু বেশি লেন্দি সময় নেয় না, খুব তাড়াতাড়ির মধ্যে খুব সুন্দর একটা রেসিপি রেডি করে নেওয়া যায়। তেলটা ভালোই গরম হয়ে গেছে, এরপর ব্যাটারে আমি পনিরটাকে চুবিয়ে জাস্ট ছেড়ে দেবো, আর কিছুই না। এবার তারপরে যেরকমভাবে হয় হালকা বাদামি রং করে ধুয়ে এপি টপির ভালো করে ভেজে তুলে নিতে হবে আর কি।
দেখো আমি গরম গরম পনির পাকোড়া ভেজে প্লেটে সাজিয়ে ফেলেছি। আর এটা খেতে হবে তোমার হচ্ছে গিয়ে মেয়োনিজ আর সস, টমেটো সসে দুটোকে মিক্সড করে একটা সুন্দর, এত সুন্দর জিনিস হয় মানে ওইটা তোমরা খেয়ে একবার টেস্ট করে দেখো, ওইটা দিয়ে খেলে খুব ভালো লাগে। আমি ওরকমভাবেই খাই আর কি, এরকমভাবে সেমভাবে সেম প্রসেসেই আর কি। আমি আলুটাকে এরকম ব্যাটারে চুবিয়ে চুবিয়ে জাস্ট গরম তেলে ছেড়ে দিচ্ছি, আর কিছুই না, একই ব্যাটার এইভাবে ভেজে ভেজে আমি এরকমভাবে প্লেটে তুলে নেব। আলুটাকে ওরকমভাবে ভেজে প্লেটে তুলে ফেলেছি, একই রকম হবে। এটা আলুর পকোড়াও তোমরা বলতে পারো, এটা খেতে খুব সুন্দর লাগে, একবার বাড়িতে কেউ টেস্ট করে তোমরা দেখতে পারো, খুব সুন্দর লাগে খেতে। হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ছাদে, কারণ ছাদে আমরা একটু অনেক ওই ছেলে মেয়েকে নিয়ে এসেছি বাজি ফাটাবো বলে। তো ছেলে মেয়ে তো ভয়ে পাগল হয়ে যাচ্ছে, আমি ফাটাচ্ছি। তো আমার খুব ভালো লাগে বাজি ফাটাতে, কিন্তু কেনার উদ্দেশ্য হচ্ছে কি ছেলে মেয়ের জন্য, কিন্তু ছেলে মেয়ে ফাটাতে পারছে না, ওরা ভয় পাচ্ছে। যাই হোক, তবু চেষ্টা করছে, তারা বাজি ধরাচ্ছে। আমার তো খুবই ভালো লাগে এই চরকা ধরাতে, রং মশাল, শব্দ বাজি ভালো লাগে না, চরকা, রং মশাল, তারাবাতি, ফুলঝুরি, চটপটি, এইসব খুব ভালো লাগে। তারাও দেখাচ্ছি তোমাদেরকে, ওরা আরেকজন ধরাতে পারিনি এখন। এই যে দেখো, হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। দাঁড়াও, তুমি কি করলে? আমিও বাজি ফাটালাম, মজা হলো। না তুমি তো ফাটাতে পারো নি, ভয় পাচ্ছি তোমরা দুজন। আরে একটাই তো ফাটা, সারা বাজি ফাটিয়ে আমরা গ্রিন গুলো অনেকগুলোই ফাটিয়েছিলাম, তাহলে কি হয়? আমরা তো দেখলে তোমরা বাজি ফাটানো বন্ধুরা, মানে বাজি তো মানে কেনার সময় বায়না করে কিন্তু ফাটাতে কেউ পারে না, ছেলে কি আর মেয়ে, ফাটাতে হয় আমাকে। আর আমার ভালোই লাগে বেশ, আমি খুব পছন্দ করি বাজি ফাটাতে, ছোটো থেকে খুব ভালো লাগে। এখন এত বড় হয়ে গেছি বাজি ফাটাতে দিলে আমার খুব আনন্দ। তো আমি ফাটাই দিলাম, কিছু কিছু ওরা ফাটিয়েছে তারাবাতিগুলো, তো বেশিরভাগই আমি ফাটিয়ে দিয়েছি। তো এ হলো আমাদের কাজ আর কি। তো চলো দেখলে যে আমরা আজকে সারা দিন খুব মজা করে কাটালাম, খুব আনন্দে কাটালাম, খুব ভালো লাগলো। কালী পুজো দিনটা বেশ অন্যরকমভাবেই কাটালাম। তো আমরা আজকে রাত্রিবেলা
ওই আমাদের এখানে কাছেই একটা মন্দির আছে, খুব ভালো মন্দির, পঞ্চনন্তলা মন্দির আর কি। ওখানে থেকে ভোগ এনেই আমরা রাতে ডিনারটা সেরে ফেললাম। কুপন দিয়ে, কুপন কেটে ভোগ আনতে হয়, সে যে যেরকম আর কি আনবে। তা ওখান থেকে আমরা ভোগ এনেছি, এনে খেয়ে আমাদের ডিনার কমপ্লিট। এবার সারাদিন অনেক হয়েছে, এবার শুতে যেতে হবে। তো আমার ভিডিওটা যারা দেখলে, যাদের ভালো লাগলো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা চ্যানেলটাকে ফলো করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই 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 করো, কেমন? তো সবাই আজকের দিনটা খুব ভালো করে কাটিও। হ্যাপি দিওয়ালি, গুড নাইট ফ্রেন্ডস।